আসসালামু আলাইকুম বন্ধুরা, জুনাইনা কিচেনে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি লবণি একটি রেসিপি নিয়ে, দেশি মুরগি ভুনা। তো আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে। এখানে নিয়েছি দেশি মুরগি একটি আর পেঁয়াজ কুচি। তো আমি আগে থেকেই কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলে গড়িয়ে দিলাম। দেখুন, পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিতে হবে ভালোভাবে, সাইডের পেঁয়াজগুলো মাঝে এনে ভালোভাবে এভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন দেখুন, আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন আমি আদা রসুনগুলো দিয়ে দিলাম। আদা রসুন আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আদা রসুনগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে এভাবে ভেজে নিতে হবে, একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি মশলা দিয়ে দেব, 1.5 চা চামচ হলুদের ফাঁকি, 3 চা চামচ মরিচের ফাঁকি। একটু জাল জাল করে আমি রান্না করব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি। গরম মশলা আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, সবগুলো মশলা আমি একসাথে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এভাবে সবগুলো মশলা আমার কষানো হয়ে গেছে। তেলগুলো দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মাংসগুলো আমি একটা কষিয়ে নিলাম, একটু পানি দিয়ে ভালো মাংস সিদ্ধার জন্য একটু পানি দিয়ে দিলাম। এভাবে নাড়া দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম, আমার কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দেব ঝোলের জন্য, একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো একটু দেশি মুরগি ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। আমি জিরার ফাঁকি দিয়ে আমি এটা নামিয়ে নেব, একটু নাড়াচাড়া দিয়ে। গাঢ় গাঢ় হয়ে গেছে আমার তরকারি কালারটা কত। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব, আমি নামিয়ে নিলাম। দেখুন আমার রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করবে করে জানাবেন, একটি লাইক দিবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।